আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আমি সুলতানাস ব্লগ থেকে বলছি। আমি আজকে দেখাবো আপনাদেরকে খাসির মাংস রান্নার রেসিপি। তো চলুন রান্না শুরু করা যাক। আমি এখানে 1 কেজি খাসির মাংস ক্লিন করে নিয়েছি। আর নিয়েছি 2টা তেজপাতা, 1টা দারচিনি, 6টা এলাচ, 8-9টা কালো গোলমরিচ, 2টা লং, আর নিয়েছি জায়ফল, জয়ত্রী। এখানে নিয়েছি 2 স্পুন আদা, 2 স্পুন রসুন, আর নিয়েছি 1½ পেঁয়াজ, 1টা আর 1টার অর্ধেক। তো আমি এখন মাংসের সাথে সব কিছু মিক্স করব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 স্পুন লবণ, তারপর দিয়ে দিচ্ছি 1 স্পুন হলুদ, এক স্পুন মরিচ, আমার জিরা পাউডার, ধনিয়া পাউডার 2টাই মিক্স, তাই আমি এখানে দিব 1½ স্পুন জিরা ধনিয়া পাউডার। এখানে আমি আরো একটা জিরো অ্যাড করব পরে। এখন দিয়ে দিচ্ছি তেজপাতা, বাকি সব উপকরণ, পেঁয়াজ, আদা, রসুন। আমি এখানে এটা দিচ্ছি সাদা গোলমরিচের পাউডার, 8-9টা গোলমরিচ আপনারা যদি চান দিতে পারেন, আস্তগুলো আমি পাউডারটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি চিকেন বেস্ট, দিয়ে দিচ্ছি টমাটো, 1টা টমাটোকে আমি 4 ভাগ করে 1 ভাগ দিয়েছি। তারপরে দিচ্ছি টালা জিরা পাউডার, এটা আমি রেডিমেড কিনে আনছি, বাসায় তৈরি করিনি। এখন আমি সব মিক্স করব। আর চিকেন ব্রেস্টটা দিয়েছি এজন্য কালার ভালো আসবে, ফ্লেভার ভালো আসবে, টেস্টও আসবে। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, জাস্ট এটা অপশনাল। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা হলো সাধারণত তেল এখন সবাই কম খায়, তারপরও বলবো যে আমি আমার মতো করে তেল দিচ্ছি, কারণ হলো আপনার যদি ভালো লাগে আপনি আর একটু বেশি দিয়ে রান্না করতে পারেন, কারণ এটাতে আমি আবার পরে ঘি মিক্স করব, সেজন্য এখন আমি পরিমাণ মতো অল্প, মানে আমার মাংস যতটুকু সেই পরিমাণ মতো আমি তেল দিয়েছি। তো এখন আমি পাতিল চুলায় বসাই দিয়ে চুলা অন করে দিয়েছি। এগুলা মাংস আমি এখন ঢাকনা দিব না, কতক্ষণ পর পর আমি নেড়ে দিব। মশলা ফাতিলে নিচে লেগে আসতে পারে। এই যে যখন এই পর্যায়ে আসবে তখন আমি 1 স্পুন সুগার দিয়ে দিচ্ছি, আবার নিয়ে দিচ্ছি। মাংসটা আমার প্রায় কষানো হয়ে আসছে, এটাকে আর একটু আমি জাল দিব। মাংস পানি শুকান পর্যন্ত,
মাংসতে যে পানি বের হয়েছে এই পানিগুলো আমি সম্পূর্ণ শুকায় ফেলবো। মাংসটা যত আপনি চুলায় রাখে এটাকে আমরা বলি কষানো, যতক্ষণ যত বেশি কষাবেন পানি শুকানো পর্যন্ত তত এই মাংসের টেস্ট আসবে। আবারও ঢাকনা দিয়ে দিলাম। এখন পানি অনেকটা শুকিয়ে আসছে, আমরা অনবরত নাড়তে থাকবো। মাংসটার যখন ঝোল এই পর্যায়ে আসবে, যখন আমার সব কিছু মশলা হয়ে গেছে, মিক্স হয়ে গেছে, মাংসটা অনেকখানি ছোট হয়ে গেছে বড়ো থেকে। এখন আমি এটাতে পানি দিয়ে দিব। আমি প্রথমে এখানে 2 কাপ পানি দিব, আমার কাপটা একটু বড়, আবার বেশি বড় না বেশি ছোট না আপনারা দেখতে পাচ্ছেন, তাই এখন 2 কাপ পানি দিয়ে নেড়ে দিব। তো দেখবো আমি আর আমার কতটুকু পানি লাগে, মাংস এখনো মজে আসেনি। তো আমি এখন আরো 1 কাপ পানি দিব। আর লাগবে না পানি, 3 কাপে হয়ে যাবে। তো এখন আবার নেড়ে চেড়ে দিব। দিয়ে আমি চুলা হাইটে রাখবো আর ঢাকনা দিয়ে দিব। তো এই তো মাংস আমার রেডি হয়ে গেছে। এখন আমি চুলা একটু লো করে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 4টা, আর দিয়ে দিব ঘি। আপনাদেরকে ফার্স্টে বলছি আমি ঘি ইউজ করব। ঘিটা ইউজ করা হলো বিয়ে বাড়ির মাংসের ফ্লেভার আসে এবং টেস্ট আসে। তো আমি 2 স্পুন ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে নিয়েছে আমি ঢাকনা দিয়ে রাখবো। চুলা আমি এখন মিডিয়াম হিটে রাখি, ঢাকনা দিয়ে দিব। এই তো রেডি হয়ে গেল আমার আজকে খাসির মাংস রেসিপি। এখন আমি চুলা অফ করে দেব। এই যে রেডি মাংস। তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক দিবেন আর রেসিপিটি বাসায় ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।